কাঁঠালের বীজগুলোকে এইভাবে ছাড়িয়ে নেবেন, ওপরে খোলাটা ছেড়ে যাবে, একটুখানি গরম করে নিয়ে মানে রোস্ট করে নিলি এই এইগুলো ছেড়ে যাবে। এগুলো ভালো করে বেছে নিয়ে তারপর আপনি এগুলোকে পিস পিস করে আপনার মনের মতো যে রান্নাটা করতে চাইছেন সে রান্নাটা করবেন। দেখুন কত সহজে ছেড়ে যাচ্ছে এই কাঁঠালের বীজগুলো। এইভাবে সব বীজগুলোকে আমি ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে আমি আবার আপনাদের কাছে আসব। বীজগুলো ছাড়ানোর পর ঠিক এইরকম জায়গায় আসবে। এরপরে অনেকে এই ওপরের এই ব্রাউন অংশটাকেও ছাড়িয়ে দেয়, সেটাও ছেড়ে যায়, সেটা এই যে ছেড়ে গেলে একদম বাদামের মতো এটা বেরিয়ে আসবে। এইটা যদি এটা আবার এমনিও আপনি এখন খেতে পারেন, বাদামের মতনই খেতে লাগবে। এটা দিয়ে ডাল করে, তরকারি করে, আমি আজকে একটা তরকারি করব আলু দিয়ে। যে বীজগুলো ছিল তার প্রত্যেকটা খোসা এই দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি। আপনি এগুলো লম্বা করে গোল করে যেমন করে কুচি কেটে নেবেন, তবে চেষ্টা করবেন যেন একটা পাতলা পাতলা হয়। এই যে একে সব কেটে নিয়েছি, এবার আলু কাটবো, তারপর যেরকম তরকারি যে প্রসেসে হয় সেগুলো করব, তখন সেটা দেখাবো। প্রথমে আমি আলুগুলো ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম সামান্য। ফ্লেমটা কমানো ছিল, একটু বাড়িয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আলু। এই তেলেতেই এই কাঁঠালের যে বীজগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব, সামান্য ভেজে নেব। এটা একটু ফ্লেমটা বাড়িয়ে দিই। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেওয়া হতো তাহলে ভালো হতো, কিন্তু আমি সেটা করিনি, পাতলা পাতলা করে কেটেছি, সেই কারণে আমি এটাকে একটুখানি ভেজে কিছুটা কুক করে নিচ্ছি। কাঁঠালের বীজগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব। আমি আবার একটু তেল দেব। তেল গরম হয়ে গেছে, আমি এখানে পাঁচ ফোড়ন ফোড়নে দেব। ফোড়নের সুন্দর গন্ধ ছাড়ছে। এবার আমি পেঁয়াজটা দেব। আঁচ কমানো আছে, আঁচটা আর বাড়াই নি। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভাজতে হবে। এবার আমি কটা রসুনের কোয়া দিচ্ছি। এবার আমি একটুখানি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা গলার জন্য একটুখানি নুন। পেঁয়াজটা মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমি এখানে ধনে, জিরে, কাশ্মীরি মির্চ আর আপনার হলুদ এইগুলো দিয়ে দিচ্ছি। এগুলো নর্মাল মশলা, সব রান্নাতেই দেওয়া হয়।
তো ড্রাই ড্রাই লাগছে, তাই জন্য আমি এখানে একটু জল দেবো। একটু আঁচটা বাড়িয়ে দিচ্ছি। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি এখানে প্রথমেই এই কাঁঠালের বীজ যেগুলো ভাজা ছিল সেইগুলো এটার সঙ্গে একটু ভাই কষাবো, যাতে বীজের ভেতর আমরা মশলাটা ঢুকে দিতে পারি। করে জল দিতে হবে। এইবার আমি এই যে আলু ভাজাটা আছে আলু ভাজাটা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ কষিয়ে যখন এখান থেকে আবার তেল ছেড়ে যাবে তখন আমি আবার একটা মশলা দেব, দেখতে থাকুন। মশলাটা কষা হয়ে গেছে, আলু আর কাঁঠালের বীজের সঙ্গে মোটামুটি হয়ে গেছে। এবার এখানে আমি একটু দেব চিনি, আর যে মশলাটা দেবো বলেছিলাম সেই মশলাটা, এই মশলাটা আর কিছু না, এটা হচ্ছে ম্যাগির ম্যাজিক মশলা, সবজি মশলা। এটা দিলে যে কোনো তরকারিতে আমি দেখেছি যে স্বাদ চেয়ে যাবে। আর একটু জল দেব, আবার সবকিছু মাখিয়ে নিয়ে আমি প্রয়োজন মতন আমি যতটা কারি রাখতে চাইছি সেই মতন জল দিয়ে দেবো। একটুখানি কারি রাখবো, একদম মাখা মাখা করবো না, আধ গ্লাসের মতো জল দিয়ে দেবো। এই জলেতেই কাঁঠালের যে বীজটা যতটা ভাজার পর যে বাকি অংশটা শক্ত ছিল সেটা নরম হয়ে যাবে, আলুটাও নরম হয়ে যাবে। দিয়ে আমি একটু ঢাকা দিই, হয়ে যাবার পর আমি আবার আপনাদের সামনে এনে দেখাবো। কাঁঠালের বীজের তরকারিটা হয়ে গেছে, এবার দেখুন এই এগুলো গলে গেছে, দেখুন এই দেখো গলে গেছে, আলুও গলে গেছে, এরকম আলুও গলে গেছে। এই কারিটা যেটা দেখছেন এই কারিটাকে একটু বসে যাবে, তাই আমি এখানেই এটাকে বন্ধ করে দেবো। আর বন্ধ করার আগে আমি এই দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো ভেঙে, ঝাল যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন।